আমি সবাইকে অনুরোধ করবো আপনার নিজেরা ব্যক্তিগত ভাবে যতটুকু পারেন কেউ যদি টাকা পারেন আপনারা আপনারা সবাই অবগত আছেন ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেওয়ায় আমাদের দেশের একটা অঞ্চল দক্ষিণ অঞ্চল খুবই অবস্থা খারাপ বিশেষ করে নোয়াখালী ফেনি কুমিল্লা তো আমি কয়েক জায়গায় শুনেছি যে খুবই অবস্থা খারাপ অবস্থায় আছে পানি হঠাৎ করে তারা ঘুম ঘুমন্ত অবস্থায় রাতের বেলা পানি ঢুকাতে অনেকে আসলে কোন সিদ্ধান্তই নিতে পারে নাই আমি আমার এই পেজে আপনারা জানেন আমি বিভিন্ন দেশ নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি আসলে এই তথ্যটা শুধুমাত্র বাংলাদেশ আমাদের দেশে অনেক কন্টেন্ট মেকার আছে আপনারা জানেন সুন্দর করে সালাম দেয় দিয়ে বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার দেয় টাকা চায় এই ধরনের কন্টেন্ট মেকার আবার হওয়ার কোনো ইচ্ছাও নাই যারা বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা আছেন তারা অনেকেই ভিডিও করতেছেন আবার অনেকে মানবতার ফেরিওয়ালা হতে যে কিছু ইনকাম বিভিন্ন জায়গা থেকে আসছে দেখে তারা এখন আর ইন্টারেস্ট ফিল করতেছেন না যে যতটুকু পারেন সেটা নিয়ে এই যে নোয়াখালী ফেনি বা কুমিল্লা অঞ্চলে হঠাৎ করে যে বন্যাটা তৈরি হয়েছে সে বন্যায় সবাই সহযোগিতার জন্য চেষ্টা করবেন যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা বর্ণার্থ অবস্থায় আছেন অনেকে ওখানে আমি শুনতেছি শুকনা খাবার একটু মনে হয় ঘাটতি পড়েছে আমি ব্যক্তিগতভাবে যাওয়ার খুব ইচ্ছা আছে যারা যাবেন বা যারা যেতে চান তারা একটা গ্রুপ তৈরি করে নিজেদের মধ্যে বিকাশ উড়ু চুরু এগুলো না নিজেরা নিজেরা চার ফ্রেন্ড মিলে একটা গ্রুপ তৈরি করে যে যতটুকু পারেন নিজেরা নিলেন আশেপাশের থেকে সংগ্রহ করলেন সেই জিনিসগুলো নিয়ে বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য আমি আপনাদের ক্লাসে আকুল আবেদন জানাবো বলে এটাকে যতটুকু পরিমাণ আপনাদের আসলে দেওয়ার সামর্থ্য আছে ততটুকু নিয়ে আপনারা বর্ণার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন অবশ্যই কাউকে টাকা পয়সা না দিয়ে নিজের একটা গ্রুপ করেন না ভাই আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন আচ্ছা না পড়েন আপনি একটা জায়গায় কাজ করতেছেন সেখানে একটা গ্রুপ তৈরি করেন দুইজন তিনজন একটা গ্রুপ তৈরি করেন আপনারা ফান্ডিং নেন আপনারা তো কোনো ইনফ্লুয়েন্সার না ইনফ্লুয়েন্সার কাছে যাওয়ারও দরকার নেই আপনারা ফান্ডিং তৈরি করেন সেটা নিয়ে আপনারা তাদের পাশে দাঁড়ান আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব দাঁড়াইতে চেষ্টা করতেছি আমার দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নিজেদের উদ্যোগে চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমার এই ভিডিওটা আসলে কোনো প্রমোশনাল ভিডিও না এবং এই ভিডিওর মাধ্যমে আমাকে সবাইকে অনুরোধ করব যে টাকা লেনদেন এই ধরনের কোনো কথাবার্তা আসবেন না কমেন্টসও করবেন না নিজেদের উদ্যোগ থাকলে অনেক কিছু করা সম্ভব যেটা এই যে স্বাধীনতা দিয়ে প্রকাশ পেয়েছে এখানে আসলে কারো ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য এই স্বাধীনতা আসে নাই অনেকে রক্ত খরণ করে অনেক কষ্ট করে শহীদ হয়ে দেশ স্বাধীন করেছে সেখানে কারো কোনো ব্যক্তি লাভ ছিল না ঠিক এইভাবে ব্যক্তি লাভের উর্ধে থেকে কোনো ইনফ্লুয়েন্সার ভিডিও মেকার ক্রিয়েটর এদেরকে বাদ দিয়ে নিজেরা নিজেদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে চেষ্টা করবেন